আজকের বিষয় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী একজন বাঙালি গবেষক এবং একাধারে বহু ভাষাবিদ, পুঁথি সংগ্রাহক ও বিশ্লেষক হিসাবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর স্তরে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করার সুবাদে তিনি শাস্ত্রী উপাধি লাভ করেছিলেন। তাঁর সবথেকে উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক কাজ হল 1907 সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার। আবার তিনিই হলেন সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতমানস পুঁথির সংগ্রাহক। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম। এছাড়াও কিছু উপন্যাস লিখেছেন তিনি, যার মধ্যে কাঞ্চনমালা, বেনের মেয়ে ইত্যাদি উল্লেখযোগ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় ভারত মহিলা নামে তাঁর প্রথম গবেষণামূলক নিবন্ধ প্রকাশ পায়। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের নাট্যরূপ দিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। 1900 সালে সংস্কৃত কলেজের প্রিন্সিপালের পদে অধিষ্ঠিত হন তিনি এবং 1921 থেকে 1924 সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যক্ষ হন তিনি। দীর্ঘ 12 বছর বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি পদে এবং তার পাশাপাশি এশিয়াটিক সোসাইটির সভাপতি পদেও 2 বছর কাজ করেছেন তিনি। 1853 সালের 6ই ডিসেম্বর হরপ্রসাদ শাস্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম রামকমল ভট্টাচার্য। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য ন্যায়রত্ন উপাধি পেয়েছিলেন। তাঁদের আদি নিবাস ছিল অবিভক্ত বাংলাদেশের যশোর জেলার কুমিরা গ্রামে। হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম শরৎনাথ ভট্টাচার্য। তাঁর দাদার নাম নন্দকুমার ভট্টাচার্য। তিনিও তাঁর পাণ্ডিত্যের জন্য ন্যায়চঞ্চু উপাধি পেয়েছিলেন। তাঁর পরিবারের ঊর্ধ্বতন পূর্বপুরুষ রাজেন্দ্র বিদ্যালঙ্কার 17 শতাব্দীতে নলডাঙ্গার আদালতে রাজপণ্ডিতের কাজ করতেন। সেই সময় থেকেই তাঁর পরিবারের সকলে সংস্কৃত চর্চা শুরু করেন। হরপ্রসাদ শাস্ত্রীর প্রপিতামহ পণ্ডিত মাণিক্য তারকভূষণ প্রথম কুমিরা গ্রাম থেকে নৈহাটিতে এসে ওঠেন। শৈশবেই তাঁর পিতা মারা যান এবং সেই থেকে তাঁর দাদার কাছেই তিনি মানুষ হন। 1866 সালে গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন হরপ্রসাদ শাস্ত্রী। এরপরে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন তিনি। কলেজে ভর্তি হওয়ার সময় তাঁর নাম পাল্টে রাখা হয় হরপ্রসাদ, কারণ কিছুদিন আগেই এক কঠিন অসুখে তাঁর প্রাণ সংশয় হয়েছিল এবং হর অর্থাৎ শিবের প্রসাদে তাঁর জীবন বেঁচে যায় বলে তাঁর দাদা ও পিতৃব্যরা নাম পাল্টে রাখেন হরপ্রসাদ। শরৎনাথ থেকে তিনি হরপ্রসাদে পরিণত হলেন। 1871 সালে নানাবিধ বাধার মধ্য দিয়ে সংস্কৃত কলেজের প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী এবং 1873 সালে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই সময় সংস্কৃত কলেজের ডিগ্রি ক্লাসের ছাত্রদেরকে প্রেসিডেন্সি কলেজে ইংরাজি পড়তে যেতে হতো। 1876 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন তিনি এবং স্নাতকের পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করেন। সংস্কৃত কলেজে ডাবল প্রমোশন পেয়ে সরকারের থেকে 14 টাকা বৃত্তি লাভ করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। 1877 সালে সংস্কৃত কলেজ থেকে তিনিই একমাত্র সংস্কৃত ভাষা ও সাহিত্যে প্রথম বিভাগে প্রথম হন। এর ফলে তিনি শাস্ত্রী উপাধি লাভ করেন এবং একই সঙ্গে 250 টাকা মূল্যের বই উপহার পেয়েছিলেন পুরস্কার হিসাবে। তাছাড়া 20 টাকা ও 25 টাকার 2টি পৃথক বৃত্তিও পান তিনি এই সময়।
সংস্কৃত কলেজে পড়াকালীন তার শিক্ষক ছিলেন প্রসন্নকুমার সর্বাধিকারী এবং মহেশচন্দ্র ন্যায়রত্ন। এছাড়াও ইংরাজির শিক্ষক শ্যামাচরণ গাঙ্গুলির কাছেও তিনি ভীষণভাবে ঋণী, কারণ তিনি হরপ্রসাদকে সহজ বাংলা লিখতে শিখিয়েছিলেন। 1878 সালের 6 ফেব্রুয়ারি কলকাতার হেয়ার স্কুলের অনুবাদ শিক্ষক ও হেড পণ্ডিত হিসাবে তাঁর কর্মজীবন শুরু হয়। 1883 সালের 24 জানুয়ারি পর্যন্ত তিনি হেয়ার স্কুলেই শিক্ষকতা করেন। তারপরে লখনৌয়ের ক্যানিং কলেজে 13 মাস অস্থায়ী শিক্ষকের পদে কাজ করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি। 1883 সালে সংস্কৃত কলেজে রামনারায়ণ তর্করত্ন অবসর নিলে তাঁর জায়গায় অধ্যাপক হিসাবে তিনি নিযুক্ত হন। ওই বছরেই 25 সেপ্টেম্বর তারিখে ভারত সরকারের অনুবাদ বিভাগে সহকারী অনুবাদকের পদে তিনি আসীন হন। 1886 সালে তিনি বেঙ্গল লাইব্রেরির গ্রন্থাগারিকের পদে যোগ দেন। রাজেন্দ্রলাল মিত্রের সহায়তায় তিনি এশিয়াটিক সোসাইটির সদস্যও হন। কোন রকম প্রশাসনিক কাজের জন্য আবেদন না করলেও মাঝে কিছুদিন নৈহাটির ম্যাজিস্ট্রেট বেঞ্চের অবৈতনিক পদের দায়িত্ব সামলাতে হয়েছে তাকে। পরে যদিও তিনি এই বেঞ্চের সভাপতি হন। 1888 সালে কলকাতায় সেন্ট্রাল টেক্সটবুক কমিটির সদস্য হন তিনি। 1895 সালের 28 ফেব্রুয়ারি প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত হন তিনি এবং 1896 সালে তাঁরই উদ্যোগে সংস্কৃত ভাষার স্নাতকোত্তর বিভাগ চালু হয়। এই সময় ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা প্রচলিত হওয়ার কারণে প্রাচীন সংস্কৃত অনুসারী টোলের শিক্ষা ব্যবস্থা অবলুপ্ত হতে শুরু করে। 1900 সালের 8ই ডিসেম্বর সংস্কৃত কলেজের প্রিন্সিপাল পদে অভিষিক্ত হন তিনি। 1908 সাল পর্যন্ত তিনি এই পদেই কর্মরত ছিলেন। বর্ধমানের সহ বিচারপতি কৃষ্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় কন্যা হেমন্ত কুমারী দেবীর সঙ্গে হরপ্রসাদ শাস্ত্রীর বিবাহ হয়। তাদের মোট 5টি পুত্র, যথাক্রমে সন্তোষ, আশুতোষ, পরিতোষ, বিনয়তোষ ও কালিতোষ, এবং 3টি কন্যা সন্তানের নাম যথাক্রমে মনোরমা, সুরবালা ও সুষমা। হরপ্রসাদের কর্মজীবনের পাশাপাশি সাহিত্য জীবন শুরু হয়েছিল এফএ পড়ার সময় থেকেই। 1874 সালে ইন্দোরের মহারাজা হোলকার সংস্কৃত কলেজে পরিদর্শনে এলে একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা আয়োজন করেন, যেখানে বিষয় ছিল প্রাচীন সংস্কৃত সাহিত্যে এবং সমাজে বাঙালি মহিলার রূপ। এই প্রতিযোগিতায় ভারত মহিলা শিরোনামে একটি প্রবন্ধ লিখে হরপ্রসাদ শাস্ত্রী প্রথম হন এবং ডেপুটি গভর্নর জেনারেলের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এরপরে এই প্রবন্ধটিকে মুদ্রিত আকারে প্রকাশ করতে চেয়ে তিনি প্রথমে আর্যদর্শন পত্রিকার সম্পাদক যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিদ্যাভূষণের কাছে যান, কিন্তু যোগেন্দ্রনাথ এই প্রস্তাবে রাজি না হওয়ায় রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের সুপারিশে হরপ্রসাদ শাস্ত্রী দেখা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধ পড়ে অত্যন্ত আহ্লাদিত হন এবং তাঁর সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় তা প্রকাশ করেন। এরপর থেকেই বঙ্কিমচন্দ্রের সঙ্গে হরপ্রসাদের সখ্যতা গড়ে ওঠে। তাঁর জীবনে রাজেন্দ্রলাল মিত্রেরও বিরাট অবদান রয়েছে। অনেক কম বয়সেই হরপ্রসাদ শাস্ত্রীকে রাজেন্দ্রলাল মিত্র নিজের সহকারীর পদে স্থান দিয়ে পুঁথি সংগ্রহের কাজ ও তা দিয়ে ক্যাটালগ নির্মাণের কাজ করতে থাকেন। রাজেন্দ্রলাল মিত্র সেকালের বাংলায় এশিয়াটিক সোসাইটির সদস্য এবং ভারত তত্ত্বের এক অন্যতম গবেষক ছিলেন। রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পর 1891 সালে এশিয়াটিক সোসাইটির সংস্কৃত পুঁথি সংগ্রহের ডিরেক্টর অফ অপারেশন পদে নিযুক্ত হন হরপ্রসাদ।
14টি খণ্ডে প্রায় 10,000 সংস্কৃত পুঁথি সম্বলিত একটি ক্যাটালগ তৈরি করেন তিনি। 1882 সালে প্রকাশিত রাজেন্দ্রলাল মিত্রের লেখা নেপালের সংস্কৃত বৌদ্ধ সাহিত্য গ্রন্থে 16টি অধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নিজে রচনা করেছিলেন রাজেন্দ্রলালের অসুস্থতার কারণে। এই বইয়ের ভূমিকাতেই রাজেন্দ্রলাল মিত্র তাঁর সুযোগ্য শিষ্য হরপ্রসাদ শাস্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। দুষ্প্রাপ্য পুঁথি সংগ্রহের কাজে তিনি বিভিন্ন সময় নেপাল, তিব্বত প্রভৃতি স্থানে গিয়েছেন। 1907 সালে নেপালের রাজদরবার থেকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এই পুঁথিটিতে 3টি অংশ ছিল, চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহাকোষ এবং ডাকার্ণব। এর মধ্যে চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি পরবর্তীকালে চর্যাপদ নামে পরিচিত হয়। এই সমগ্র পুঁথির সম্ভারটি তাঁর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশ পায় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। এই বইটি তাঁকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। দীর্ঘ 12 বছর বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি পদে এবং তার পাশাপাশি এশিয়াটিক সোসাইটির সভাপতি পদেও 2 বছর কাজ করেছেন তিনি। তাঁর কৃতিত্ব ও পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত করা হয়। তিনি বাংলা ভাষায় মোট 11টি বই লিখেছেন। গবেষণামূলক প্রবন্ধের পাশাপাশি কিছু উপন্যাস লিখেছেন তিনি, যার মধ্যে 1916 সালে প্রকাশিত কাঞ্চনমালা, 1920 সালে প্রকাশিত বেনের মেয়ে ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা, সচিত্র রামায়ণ, প্রাচীন বাংলার গৌরব, বৌদ্ধ ধর্ম ইত্যাদি অন্যান্য বইগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু পাঠ্যবইও তিনি লিখেছেন, সেগুলি হল বাংলা, প্রথম ব্যাকরণ এবং ভারতবর্ষের ইতিহাস। অবশেষে 1931 সালের 17ই নভেম্বর হরপ্রসাদ শাস্ত্রী পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর।